এলাম যখন ক্ষমতা রাখতে হবে সমতা সময়ের সাথে সমতা রেখে ক্ষমতা পেলে কার্য পরিচালনার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আজকে ক্ষমতা পেলাম আর কালকে সেই ক্ষমতা যদি চলে যায় তাহলে ক্ষমতা পাওয়ার মূল্য কোথায় সমস্ত ক্ষেত্রে যদি ক্ষমতা ঘন ঘন পরিবর্তন হয় তাহলে একদিকে যেমন কাজ করার সুযোগ কমে যায় আবার অপরদিকে কাজ করার মানসিকতা হারিয়ে যায় বিশেষ করে যেসব পদগুলি সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বা জনস্বার্থে জড়িত সেই সব পদাধিকারী বারবার পরিবর্তন হলে জনকল্যাণমূলক কাজ ব্যাহত হয় এতে সাধারণ মানুষ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান হল এই রকম একটি পদ একটি নির্দিষ্ট মেয়াদের পর গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানকে তাদের পদ থেকে অপসারণ করা যেতে পারে বা অনাস্থা আনা যেতে পারে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন উনিশশো অনুযায়ী কিভাবে প্রধান বা উপপ্রধানকে অপসারণ করা হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া চাইলে দেখে নিতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন দু অনুযায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানকে অপসারণে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা আজকের এই ভিডিওতে জানাবো গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান অপসারিত হলে সেই শূন্য পদ কি পূরণ করা যায় গ্রাম পঞ্চায়েত সদস্য সারিত হলে সেই শূন্য কি পূরণ করা যায় সাময়িক ভাবে শূন্য পদ পূরণকারী প্রধান উপপ্রধান ও সদস্যের কার্যকাল কতদিনের জন্য হয় দ্বিতীয় আইন অনুযায়ী প্রধান বা উপপ্রধানকে দায়িত্ব গ্রহণের কতদিন পর অপসারণ করা যেতে পারে চ্যানেল মেম্বারশিপ আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন দেরি না করে চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন মেম্বারশিপ নিতে ভিডিও নিচে থাকা জয়েন্ট বাটনটি ক্লিক করুন আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন আইনি সমস্যা সংক্রান্ত আমার আরও অনেক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসাবে কাজ করে থাকে গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান অপসারিত হলে সেই শূন্যপদ কি পূরণ করা যায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তরের তেরো নম্বর ধারায় বলা আছে যে বারো নম্বর ধারা মতে প্রধান বা উপপ্রধান অপসারিত হলে বা তাদের যে কারো মৃত্যু হলে বা যে কেউ পদত্যাগ করলে বা অন্য কারণে শূন্যপদের সৃষ্টি হলে গ্রাম পঞ্চায়েত নির্ধারিত পদ্ধতিতে এই আইন অনুসারে অপর একজনকে সাময়িকভাবে প্রধান বা উপপ্রধান নির্বাচন করবেন গ্রাম পঞ্চায়েত সদস্য অপসারিত হলে সেই শূন্য পদ কি পূরণ করা যায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন উনিশশো তেয়াত্তরের চোদ্দ নম্বর ধারায় বলা আছে যে যদি গ্রাম পঞ্চায়েতে কোনো সদস্য পদ সদস্যের মৃত্যু পদত্যাগ অপসারণ বা অন্য কারণে শূন্য হয় তাহলে সেই শূন্য পদ নির্ধারিত পদ্ধতিতে এই আইন অনুসারে অপর একজন ব্যক্তির নির্বাচনের মাধ্যমে সাময়িকভাবে পূরণ হবে সাময়িকভাবে শূন্য পদ পূরণকারী প্রধান বা উপপ্রধান ও সদস্যের কার্যকাল কতদিনের জন্য হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তরের নম্বর ধারায় বলা আছে যে সাময়িকভাবে শূন্যপদ পূরণ করার জন্য ধারা তেরো অনুযায়ী প্রত্যেক নির্বাচিত প্রধান বা উপপ্রধান এবং ধারা চোদ্দ অনুযায়ী প্রত্যেক নির্বাচিত সদস্য যে ব্যক্তির স্থলাভিষিক্ত হন তিনি তার পূর্ব পদাধিকারীর অসমাপ্ত কার্যকালের জন্য পদাধিকারী হবেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি পাঁচ বছর মেয়াদকাল মধ্যে কোনো পদাধিকারী তিন বছর পর মৃত্যু হয় তাহলে ওই স্থলে যিনি নির্বাচিত হবেন তিনি কেবল বাকি 2 বছরের জন্য ওই পদে থাকতে পারবেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী আইন 2014 অনুযায়ী প্রধান বা উপপ্রধানকে দায়িত্ব গ্রহণের কতদিন পর অপসারণ করা যেতে পারে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী আইন 2014 অনুযায়ী 12 আর নম্বর উপধারায় সংশোধন আনা হয়েছে সংশোধনিতে বলা আছে যে গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা উপপ্রধান যারা গ্রাম পঞ্চায়েতের পুনর্গঠনে প্রথম অধিবেশনে যে তারিখে নির্বাচিত হয়েছেন। কিংবা সেই কার্যালয়ে সাময়িকভাবে শূন্যপদ পূরণে নির্বাচিত হয়েছেন সেই তারিখ থেকে আড়াই বছর কালের মধ্যে তাদের কাউকে তাদের পদ থেকে অপসারণে কোনো প্রস্তাব গ্রহণ সংক্রান্ত নোটিশ এই ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হবে না এক কথায় প্রধান বা উপপ্রধান দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আড়াই বছর সময় অতিবাহিত না হলে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না আজ এই তো এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে